স্যার, এসিডিবি সাহেব আসামিকে যেভাবে টর্চার করছেন তাতে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। ঠিক আছে, তুমি এসিডিবি কে ডাকো। স্যার, ওনার কমিশনার স্যার। স্যার, সম্রাট, তুমি কি কিছু উদ্ঘাটন করতে পেরেছো? না স্যার, তবে আমার ধারণা এই আসামিকে কেন্দ্র করে আমরা অনেক রহস্য উদ্ঘাটন করতে পারবো। এভাবে টর্চার করুন, আদালত থেকে রিমান্ডে নে, তারপর তাকে। ওকে স্যার, আসামির দিকে লক্ষ্য রাখবেন। ইয়েস স্যার। এসকে চৌধুরী বলছি। স্যার, আসামি যে কোনো সময় মুখ খুলে ফেলবে। ওই অফিসারের নাম কি? অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার জাহিদুর রহমান সম্রাট। সম্রাট, তাড়াতাড়ি একটা ব্যবস্থা করুন। সে এখন কোথায়? আদালত থেকে রিমান্ড আনতে গেছে স্যার। আজ রাতের মধ্যে একটা কিছু করে ফেলুন। আমি ব্যবস্থা করছি। শোনো, ওই সেলে যদি কোনো আসামি থাকে তাদেরকে অন্য সেলে নিয়ে যাও, এবং ওই সেলের সামনে কোনো পুলিশ ডিউটিতে রাখবে না। ঠিক আছে, ঠিক আছে স্যার। সেন্ট্রি, স্যার বা অন্যকে ফোন করলে বলবে আমি জরুরি কাজে ফোর্স নিয়ে বাইরে যাচ্ছি, বুঝেছ? ইয়েস স্যার। একটু শুনে যাও। সব ঠিক আছে? জি, সব ঠিক আছে। কোনো কিছু স্বীকার করেছো? অহিংসা পরম ধর্ম, ধর্মের নামে কোন রকম এখনো বেঁচে আছি, নইলে মুখ দিয়ে কখন সত্য কথা বেরিয়ে যায় তা আমি জানি না। ডাক্তার সাহেব, আপনার মেডিকেল বোর্ডে রিপোর্ট পেশ করুন। আসামি বড়ুয়ার মৃত্যু রহস্য উদ্ঘাটনের জন্য ময়না তদন্ত করতে গিয়ে প্রথমত আমরা নিশ্চিত হই যে ইলেকট্রিফাইডের কারণেই আসামির মৃত্যু হয়েছে, কিন্তু আসামির শরীরে বিদ্যুতের স্পর্শের কোনো চিহ্নই পাওয়া যায়নি। কমিশনার সাহেব, কেঁচো খুঁজতে যেমন সাপ বেরিয়ে আসে, ব্যাপারটা ঠিক তেমন। আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না স্যার। বৈজ্ঞানিক সাহেব একটি কালো চশমা তৈরি করেছিলেন, যে চশমা থেকে বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব। যখন আসামির শরীরে বিদ্যুৎ স্পর্শের কোনো চিহ্নই পাওয়া যাচ্ছিল না, তখন ডাক্তার সাহেবই বৈজ্ঞানিক সাহেবের এই তথ্য আমাদেরকে জানান, এবং এই তথ্য দিয়ে আমরা নিশ্চিত হই যে আসামিকে ওই কালো চশমা দিয়েই হত্যা করা হয়েছে। মেডিকেল বোর্ডের সকল সদস্যের কি একই মতামত? জি হ্যাঁ, সকলের একই মত। বৈজ্ঞানিক সাহেব, আমার জানতে ইচ্ছে হচ্ছে এ কি করে সম্ভব। আমি একবার বৈজ্ঞানিকদের ওয়ার্ল্ড ফেস্টিভ্যালে আমন্ত্রিত হয়ে জাপান গিয়েছিলাম। সেখানে একজন বৈজ্ঞানিকের আবিষ্কার ছিল একটি চশমা, যা থেকে রে বের করা সম্ভব হতো। আমি দেশে এসে ওই রে থেকে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হই। কমিশনার সাহেব, ওই চশমায় আরো একটি শক্তি আছে। আর কি? কোন লোক চশমাটি চোখে পড়লে নিজের চেহারা পরিবর্তন হয়ে যায়। চশমাটি আপনার হাত ছাড়া হলো কেমন? আমার সহকারী দীর্ঘদিন পূর্বে চশমাটি নিয়ে পালিয়ে যায়। সম্রাট, বিষয়টি খুবই দুশ্চিন্তা। আমার মনে হচ্ছে এরা একটি বিরাট সংবদ্ধ দল, এবং এই দলটি বাজারে জাল টাকা সরবরাহ করছে। তুমি অচিরেই এই গ্রুপটিকে শনাক্ত করে গ্রেপ্তার করার ব্যবস্থা কর। জি স্যার, আমার সমস্ত শক্তি মেধা কাজে লাগিয়ে ওদেরকে আমি গ্রেপ্তার করবই। বৈজ্ঞানিক সাহেব, যা হবার তা তো হয়েই গেছে, এবার আপনি একটু চিন্তা করে দেখুন
কিছু করা যায় কি? কমিশনার সাহেব, ওই কালো চশমার শক্তি নষ্ট করার জন্য আমাকে বিকল্প চশমা তৈরি করতেই হবে।